ওয়েলকাম টু এসএম অনলাইন ম্যাথ ক্লাস। সমস্ত চাকরির পরীক্ষার উপযোগী অঙ্কের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা অনুপাত ও সমানুপাত থেকে তৃতীয় ক্লাস নিয়ে এসেছি। এই তৃতীয় ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুপাত সমানুপাতের অঙ্কে সমাধান করব। তো ধারাবাহিক নিয়মিত ক্লাসে তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় বসে চলেছো তাদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের ক্লাস আমরা তোমাদের জন্য দিতে থাকব। এই নিয়মিত ক্লাসগুলো তোমরা পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা এই ক্লাসগুলোতে পেয়ে যাবে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের অঙ্ক, যেগুলো কিন্তু তোমাদের সমস্ত ধরনের চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। তো এর আগের দিনের দুটো ক্লাস যদি তোমরা দেখতে চাও তবে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখতে পাবে, অথবা দেখবে অনুপাত সমানুপাত বেসিক টু অ্যাডভান্স এ নামে একটা প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা সেই ক্লাসগুলো পেয়ে যাবে। তো দেখো প্রথম অঙ্ক কি রয়েছে। প্রথমে এক নাম্বার অঙ্কটিতে রয়েছে 2430 টাকা এক্স ওয়াই ও জেড এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা 10 টাকা 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়, এক্স কত টাকা পাবে। ঠিক আছে, আমাদেরকে কি বলা হয়েছে, এক্স ওয়াই আর জেড এর টাকার অনুপাত দেওয়া হয়েছে। কত দেওয়া হয়েছে, এক্স ইস টু ওয়াই ইস টু জেড, এই তিনজনের টাকার অনুপাত দেওয়া হয়েছে 3:4:5। ঠিক আছে, তো দেখো এক্স যদি 3 টাকা পায়, ওয়াই পাচ্ছে 4 টাকা আর জেড পাচ্ছে 5 টাকা, তাহলে মোট কয় টাকা হচ্ছে বলতো। অনুপাতগুলোকে যদি আমরা যোগ করে দেই 5 4 9 9 আর 3 হচ্ছে 12, তাহলে 12 টাকা হচ্ছে মোট। ঠিক আছে, 12 টাকার মধ্যে তোমার হচ্ছে 3 টাকা কি পাবে বলতো, এক্স পাবে, 4 টাকা পাবে ওয়াই আর 5 টাকা পাবে জেড। আমাদের কার টাকা বের করতে হবে, এক্স কত টাকা পাবে সেটা বের করতে হবে। তো এক্স এর প্রাপ্য টাকা কি হচ্ছে, এক্স এর প্রাপ্য টাকা হচ্ছে 12 টাকার মধ্যে 3 টাকা। আমরা দেখতে পাচ্ছি 12 এর মধ্যে 3 অনুপাত রয়েছে এক্স এর জন্য, তাহলে 12 এর মধ্যে 3 টাকা পায়। তাহলে আমাদের মোট টাকা কত, মোট টাকা হচ্ছে 2430 টাকা বলা হয়েছে, কিন্তু এখান থেকে বিয়োগ করে দিতে হবে। কি বিয়োগ করতে হবে, আমাদের বলা হয়েছে যে মোট প্রাপ্ত তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা 10 টাকা 15 টাকা কমানো হয়েছে। তার মানে 2430 টাকা মোট টাকা থাকলেও তার থেকে কমানো হয়েছে কত বলতো, 5 টাকা কমানো হয়েছে এক্স এর থেকে, ওয়াই এর থেকে 10 টাকা কমানো হয়েছে আর জেড এর থেকে 15 টাকা কমানো হয়েছে। এর জন্য এগুলো কিন্তু আমাদের মোট থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 2430 থেকে আমরা টোটাল টাকাটা বাদ দিয়ে দিচ্ছি, কত হচ্ছে দেখো 2430 থেকে আমাদের বাদ দিতে হবে কত আছে, 15 10 25 আর 5 30, তাহলে 2430 থেকে বাদ দিলে আমরা থাকছে 2400 টাকা। এই 2400 টাকা কিন্তু তাদের বিতরণ করার পরে এই অনুপাতটা আমরা পেয়েছিলাম 3:4:5। তাহলে 12-র মধ্যে 3 টাকা যদি এক্স পায় তাহলে 2400 টাকার মধ্যে কয় টাকা পায় সেটা আমাদেরকে হিসেব করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, 2400 দিয়ে সাথে গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, 12 দিয়ে যদি 2400 কাটি তাহলে কত হবে, আমরা পেয়ে যাব 200 টাকা। ঠিক আছে, 200 আর 3 গুণ হলে 600 টাকা। ঠিক আছে, 600 টাকা কি বলতো, এক্স এর টাকা 600, কিন্তু আমাদের কি বলা হয়েছে, 5 টাকা বাদ দিয়ে দেওয়া হয়েছিল এক্স এর। এই যে বলা হয়েছে 5 টাকা 10 টাকা 15 টাকা যথাক্রমে কমানোর পরে অনুপাতটা পাওয়া গেছে, তাহলে 5 টাকা যদি বাদ না দেওয়া হতো তাহলে আরো 5 টাকা সে বেশি পেত, তাহলে কত হচ্ছে 600 আর 5 যোগ করলে 605 টাকা। এটা কিন্তু এক্স এর টাকার পরিমাণটা আমরা পেয়ে গেলাম। একই রকম ভাবে যদি আমাদের ওয়াই বা জেড এর টাকা বের করতে বলতো এভাবেই কিন্তু আমরা সমাধান করতাম। ঠিক আছে, তাহলে এখানে অপশন বি এটা সঠিক অ্যানসার, যে 605 টাকা হবে এক্স এর টাকার পরিমাণ। পরে আমরা 2 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখব। দেখো 2 নম্বর অঙ্কটিতে রয়েছে 5 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর, 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে, 10 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত কত হবে সেটা আমাদের কিন্তু বের করতে হবে। তো 5 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে আমাদের, এটা কিন্তু 5 বছর আগে, 5 বছর আগে আমি লিখে দিচ্ছি 5 ইয়ার্স এগো, 5 ইয়ার্স এগো আমাদের কি দেওয়া হয়েছে, ফাদার ইস টু সন এদের বয়সের অনুপাতটা দেওয়া হয়েছে 2:1। ঠিক আছে, 2:1। ঠিক আছে, তার মানে কি বলতো, 2 আর 1 = 3, মোট যদি 3 বছর বয়স হয়, মোট যদি 3 বছর বয়স হয় তার মধ্যে বাবার বয়স কত বলতো, মোট যদি 3 বছর বয়স হয় তার মধ্যে বাবার বয়স 2, তার মানে 3 এর মধ্যে 2 হচ্ছে বাবার বয়স। আবার সনের ক্ষেত্রেও, সনের ক্ষেত্রেও 3 যদি মোট বয়স হয় তার মধ্যে 1 বছর হচ্ছে তোমার হচ্ছে ছেলের বয়স। ঠিক আছে, এটা কবেকার, 5 বছর আগেকার, আমাদের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 100 বছর, কার, বাবা আর ছেলে মিলে বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 100 বছর। তাহলে আমাদের 5 বছর আগের অনুপাত এটা, এই যেটা 5 বছর আগের অনুপাত, তাহলে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, অবশ্যই কি হবে, 5 2 × 10,
তাই না, কমে যাবে 100 থেকে 10 কমে যাবে, কারণ বাবার 5 বছর কম, ছেলের 5 বছর কম, তাহলে কত হবে 90 বছর। তাহলে 5 বছর আগে বাবা আর ছেলের বয়সের সমষ্টি ছিল 90 বছর। তাহলে দেখো 5 বছর আগে বাবার বয়স কত ছিল, 5 বছর 5 বছর আগে কত ছিল বাবার বয়স, 3 বছর যদি তোমার বাবার মোট বয়স হয়ে থাকে, বাবার বয়স 2, তাহলে মোট বয়স যদি 90 হয়ে থাকে তাহলে বাবার বয়স কত, এর সাথে আমরা 90 গুণ করে দেব, ঠিক আছে, এর সাথে আমরা 90 গুণ করে দেব। 3 এর মধ্যে 2 বছর তোমার বাবার, 90 এর মধ্যে কত, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 3 দিয়ে যদি আমরা 90 কে কাটি কত হবে, 3 30 সং 90, 30 দুগুণে হচ্ছে 60, ঠিক আছে, আবার 3 দিয়ে 90 এখানে হচ্ছে তত কত হচ্ছে 30। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 বছর আগে কিন্তু বেরোলো, 5 বছর আগে বাবার বয়স কত ছিল 60 বছর আর ছেলের বয়স ছিল তোমার 30 বছর। তো আমাদের কি বের করতে হবে, 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে। তাহলে এটা 5 বছর আগে 60 বছর, তাহলে বর্তমান বয়স কত হবে, এটা 5 বছর আগে, তাহলে বর্তমান বয়স 5 যোগ করতে হবে, তাহলে বর্তমান বয়স বেরোলো বাবার, তার সাথে আবার 10 বছর পরে কথা বলা হয়েছে, তাহলে আরও 10 যোগ করতে হবে, ঠিক আছে। তো একই রকমভাবে 5 বছর আগে পুত্রের বয়স ছিল 30, তাহলে বর্তমান বয়স তার সাথে 5 যোগ করতে হবে, তাহলে আরও 10 বছর পরে কত বয়স হবে, তার সাথে আরও 10 যোগ করব, ঠিক আছে। তাহলে সমষ্টি করে দিচ্ছি, দেখো 60 আর 10 70 আর 5 হচ্ছে 75, তাহলে 10 বছর পরে বাবার বয়স হবে 75 আর ছেলের বয়স হবে হচ্ছে কত 45। আমরা পেয়ে গেলাম 10 বছর পরে বাবার বয়স 75 এবং ছেলের বয়স হবে 45, তাহলে অনুপাতটা কত হচ্ছে, ফাদার ইজ টু তোমার হচ্ছে সন, ঠিক আছে, তাহলে অনুপাত কত হচ্ছে 75 ইজ টু 45। এটাকে আমরা কাটাকাটি যদি করি, যদি আমরা 15 দিয়ে কাটি, 15 দিয়ে কাটলে কত হবে 5 15 রং 75 আর 15 দিয়ে 3 15 রং 45, তাহলে 5 ইজ টু 3। এটা হয়ে গেল কি বলতো, এটা হয়ে গেল আমাদের 10 বছর পরে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত। তাহলে আমরা কোনটা মিলাবো, দেখো 5 ইজ টু 3 কোথায় রয়েছে, অপশন এ, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলবো। পরের প্রশ্ন দেখবো 3 নম্বরে, দেখো 3 নম্বর প্রশ্নটিতে রয়েছে একটি স্কুলে ছাত্র ছাত্রীর অনুপাত 8:12, যদি 50% ছাত্র ও 25% ছাত্রী বৃত্তি পেয়ে থাকে তবে শতকরা কতজন ছাত্র ছাত্রী বৃত্তি পেল না, ঠিক আছে। এখানে দেখো শতকরার অঙ্ক একটু জুড়ে রয়েছে, তো একটা অঙ্কের সঙ্গে কিন্তু আরেকটা অঙ্কের লিঙ্ক থাকে, ঠিক আছে, অনুপাত অনুপাতের অঙ্ক করার সাথে আমাদের মিশ্রণের অঙ্কের সম্পর্ক রয়েছে, ঠিক আছে, মানে প্রত্যেকটা অঙ্কের সাথে কিন্তু আরেকটা অঙ্কের আরেক ধরনের অঙ্কের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো এখানে কি বলছে, একটি স্কুলে ছাত্র ছাত্রীর অনুপাত 8:12, তো ছাত্রগুলোকে আমি বয়স ধরে নিচ্ছি, ঠিক আছে, অনুপাত থেকে আমি ধরে নিলাম ছাত্র আর ছাত্রীর অনুপাত কত আছে 8:12, এখান থেকে আমি ধরে নিচ্ছি অনুপাত থেকে যে ছাত্রের সংখ্যা হচ্ছে মানে বয়সের সংখ্যা হচ্ছে 8 জন, ঠিক আছে, এবং ছাত্রী বলতে গার্লস, তো গার্লসের সংখ্যা আমি ধরে নিচ্ছি অনুপাত থেকে 12 ধরে নিচ্ছি, ঠিক আছে। এভাবে তোমরা কিন্তু গুণিতক আকারে ধরতে পারবে, ধরো তুমি 8 দুগুণে 16 ধরে নিতে পারতে, তাহলে 12 দুগুণে 24 তোমাকে গার্লস ধরতে হতো, তুমি যদি 3 8 24 জন যদি বালক ধরতে তাহলে তোমরা 3 12 36 তোমাকে গার্লস ধরতে হতো, ঠিক আছে। এভাবে তুমি কিন্তু অনুপাত থেকে সংখ্যাটা ধরে নেওয়া যাবে, ঠিক আছে। তো আমি বালক ধরে নিচ্ছি 8 জন এবং মেয়ে ধরে নিচ্ছি তোমার হলো 12 জন, ঠিক আছে। এবার কি হয়েছে, বলা হয়েছে যে যদি 50% ছাত্র এবং 25% ছাত্রী বৃত্তি পেয়ে থাকে, তাহলে 8 জন ছাত্রের মধ্যে আমাদের বলা হয়েছে 50% ছাত্র বৃত্তি পেয়েছে, তাহলে কতজন ছাত্র বৃত্তি পেল, 8 জনের 50%, 50% মানে কি অর্ধেক, তাই না, 8 এর অর্ধেক কত 4 জন, তাহলে বৃত্তি পেয়েছে, ঠিক আছে। আবার কি বলা হয়েছে বলো তো, মেয়েদের মধ্যে 25% বৃত্তি পেয়েছে, তাহলে মেয়েদের মধ্যে 25% বৃত্তি, 12 জনের 25%, 12 জনের 25% মানে কতটা, 25% মানে কি 100 এর 4 ভাগের 1 ভাগ হলো 25, 100 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 25, তাই না, 100 কে তোমার 4 দিয়ে ভাগ করলে 25 পাওয়া যায়, তো সেরকম 12 তাহলে 25% কি হবে, 100 কে 4 দিয়ে ভাগ করলে 25 পাওয়া যায়, তাহলে 12 কেও আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 4 12, ঠিক আছে, তাহলে 3 জন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 12 জনের মধ্যে 25% বৃত্তি পাওয়া মানে 3 জন বৃত্তি পাওয়া, 8 জনের মধ্যে 50% বৃত্তি পাওয়া মানে কতজন বৃত্তি পাওয়া, 4 জন বৃত্তি পাওয়া, ঠিক আছে। তাহলে মোট ছাত্র ছাত্রী কতজন ছিল, 8 আর 12 দেখতে পাচ্ছি টোটাল স্টুডেন্ট ছিল তোমার 20 জন, তার মধ্যে কতজন বৃত্তি পেয়েছে, 4 আর 3 এ 7 জন বৃত্তি পেয়েছে, তাহলে বৃত্তি পেল না কতজন, অবশ্যই 20 থেকে আমরা 7 বাদ দেব, 20 থেকে 7 বাদ দিলে কত হবে, 20 থেকে 7 বাদ মানে হচ্ছে 13 জন, 13 জন ছাত্রছাত্রী কিন্তু বৃত্তি পায়নি, ঠিক আছে। আমাদেরকে শতকরা বের করতে হবে, তো শতকরা বের করলে কি করতে হবে, কতজনের মধ্যে পায়নি 13 জন,
কুড়ি জন টোটাল স্টুডেন্ট হচ্ছে কুড়ি জন, কুড়ি জনের মধ্যে 13 জন বৃত্তি পায়নি, তাহলে শতকরা যেহেতু তার মানে 100 জনের মধ্যে বের করতে হবে, তাহলে 100 জনে কতজন পায়নি ওর জন্য 100 দিয়ে গুণ আর একটা পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। তো কাটাকাটি করব, 20 দিয়ে 100 এ কাটলে 5 × 100 5 × 63 এই 65% ছাত্রছাত্রী কিন্তু বৃত্তি পায়নি, ঠিক আছে? তাহলে এখানে মিলাবো অপশন ডি, এটা সঠিক অ্যান্সার বলবো। পরের প্রশ্ন 4 নম্বর, তো দেখো 4 নম্বর প্রশ্নে রয়েছে এ ও বি দুই প্রকার মিশ্রণে, এ ও বি দুই প্রকার মিশ্রণে সোনা ও কপারের অনুপাত যথাক্রমে 7:2 ও 7:11 দুই প্রকার মিশ্রণ মিশিয়ে নতুন মিশ্রণ তৈরি করলে নতুন মিশ্রণে সোনা ও কপারের অনুপাত হবে, সোনা আর কপারের অনুপাত কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দুই প্রকার মিশ্রণ মিশিয়ে দেওয়া হবে, এ মিশ্রণ এবং বি মিশ্রণ। তো এ মিশ্রণে আমাদের এ মিশ্রণে কি বলা হয়েছে বলতো, মিশ্রণে সোনা, ঠিক আছে, সোনা হচ্ছে জি দিলাম গোল্ড, আর কপার হচ্ছে সিইউ কপার, ঠিক আছে, এদের অনুপাত কত দেওয়া হয়েছে 7:2 দেওয়া হয়েছে, ঠিক আছে। আর বি অনুপাতে মানে বি মিশ্রণে, সরি বি মিশ্রণে আমাদের দেওয়া হয়েছে অনুপাতটা হচ্ছে 7:11, ঠিক আছে, গোল্ড এবং হচ্ছে কপারের অনুপাত দেওয়া হয়েছে 7:11। এবার কি বলা হয়েছে দুই প্রকার মিশ্রণ মিশিয়ে দেওয়া হবে, এ আর বিটা একসাথে মিশিয়ে দেওয়া হবে, তাহলে সেই নতুন মিশ্রণে সোনা আর কপারের অনুপাতটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা প্রথমে এ মিশ্রণ নিয়ে ভাবছি, এ মিশ্রণে গোল্ড আর কপারের অনুপাত দেওয়া আছে 7:2, ঠিক আছে, 7:2, তাহলে অনুপাতের সমষ্টি কত হচ্ছে 7 আর 2 যোগ করলে কত হচ্ছে 9, আর তোমার হচ্ছে বি মিশ্রণে অনুপাতের সমষ্টি কত হচ্ছে 11 আর 7 কত হচ্ছে 18, ঠিক আছে। তো দেখো এখানে গোল্ড প্রথম অনুপাতে, এই প্রথম মিশ্রণে গোল্ডের পরিমাণটা কি আছে দেখো, প্রথম ইসে গোল্ডের পরিমাণ কি 9 এর মধ্যে 7 আছে গোল্ড, ঠিক আছে, আর 9 এর মধ্যে 2 আছে কপার, আর দ্বিতীয় মিশ্রণে তোমার 18 এর মধ্যে 7 আছে গোল্ড এবং 18 এর মধ্যে 11 আছে তোমার হচ্ছে কপার। তো গোল্ডগুলোকে আমরা এক দিয়ে করব আর কপারগুলোকে আমরা এক দিয়ে করব, তাহলে আমাদের অনুপাতটা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। তো গোল্ডটাকে এক দিয়ে করছি, তো প্রথম মিশ্রণে এ মিশ্রণের মধ্যে 9 এর মধ্যে 7 আছে গোল্ড, তাহলে আমরা এখানে লিখবো 9 এর মধ্যে 7, তাই না, 9 এর মধ্যে 7 আছে গোল্ড। আর দ্বিতীয় মিশ্রণে কি আছে তোমার হচ্ছে, দ্বিতীয় মিশ্রণ বলতে বি মিশ্রণে কি আছে, 18 এর মধ্যে 7 আছে তোমার গোল্ড, তাহলে গোল্ড গোল্ডগুলোকে এক জায়গায় করতে হবে, যোগ করে দেবো আমরা যেহেতু আমাদের মিশ্রণটা মিশিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে, তাহলে 7/18, এটা গোল্ডগুলোকে আমরা এক জায়গায় করে দিলাম, ঠিক আছে। এবার দেখো কপার কি আছে, কপার প্রথম মিশ্রণে দেখো 9 এর মধ্যে 2 আছে কপার, তাহলে আমরা এখানে লিখবো 9 এর মধ্যে 2 করতে হবে আমাদের, ঠিক আছে, 9 এর মধ্যে 2, তাহলে 2/9 কপার। তো দ্বিতীয় মিশ্রণে দেখো, দ্বিতীয় মিশ্রণে 18 এর মধ্যে 11 আছে কপার, তাহলে যোগ করে দিব কপার কপারটাকে, ঠিক আছে, 11/18, তাহলে কপারটাকে আমরা যোগ করে দিলাম। এবার আমাদের কি বের করতে হবে, অনুপাত বের করতে হবে, এর জন্য আমরা এখানে একটা অনুপাত চিহ্নটা দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা যোগ করলে কিন্তু উত্তরটা বেরিয়ে আসবে। তো এখানে কত হবে দেখো, এখানে হচ্ছে 9 আর 18 লসাগু করলে অবশ্যই 18 হবে, এখানে কত হবে 7 × 14 + 7, ঠিক আছে, এটা হচ্ছে ইস্টু, এপাশেও আমাদের 9 আর 18 লসাগু করলে 18 হবে, 9 × 2 = 18, 2 × 4 যোগ 18 × 18 = 11, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে দেখো, উপরে 14 আর 7 হচ্ছে 21 / 18 ইস্টু তোমার 11 আর 4 হচ্ছে 15 / 18, ঠিক আছে, এটাকে আমরা উল্টিয়ে দেব, অনুপাতটা থাকলে উল্টে গিয়ে গুণ হবে, কত হবে 21/18 × 18/15, কাটাকাটি করো, 18 18 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 × 7 = 21 আর 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, তাহলে কত হচ্ছে 7/5, এটাকে আমরা অনুপাত লিখলে 7:5 লিখবো, ঠিক আছে, 7:5 নতুন অনুপাতে কিন্তু আমাদের গোল্ড এবং কপারের অনুপাতটা থাকবে 7:5, মিলাও কোনটা সঠিক, অপশন বিতে রয়েছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন আমরা দেখব 5 নম্বর, দেখো 5 নম্বর প্রশ্নটিতে কি রয়েছে, তোমরা বারবার করে অঙ্কগুলো সমাধান করবে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মাথার মধ্যে অঙ্কগুলো বসে যাবে, ঠিক আছে, অঙ্ক মুখস্থ করার কিছু নেই, অঙ্কের নিয়মগুলো আমাদের কিন্তু মুখস্থ করতেই হয়, ঠিক আছে, এগুলো খুবই সহজ অঙ্ক, ধারাবাহিকভাবে নিয়মিত ক্লাসগুলোতে কিন্তু আমি আরও অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো সমাধান করাবো, তো সব ধরনের অঙ্কই তোমাদের জন্য থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যত রকম পরীক্ষায়, সমস্ত রকম পরীক্ষায় যে ধরনের অঙ্কগুলো আসে সেগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। তো আর এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু বিগত বছরে কোনো না কোনো পরীক্ষা এসেছিল, ওর জন্য গুরুত্বের দিক থেকে কিন্তু যথেষ্টই এদের অঙ্কগুলোর গুরুত্ব যথেষ্টই রয়েছে। 5 নম্বর অঙ্কটিতে বলছে
একটি মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 3:2 যদি মিশ্রণে জলের তুলনায় 3 লিটার বেশি স্পিরিট থাকে তবে মিশ্রণটিতে মোট স্পিরিটের পরিমাণ কত ঠিক আছে মোট স্পিরিটের পরিমাণ কত আমাদের বের করতে হবে একটা মিশ্রণ রয়েছে সেই মিশ্রণে কি আছে স্পিরিটকে আমরা এস দিলাম আর জলকে আমি ডব্লিউ দিলাম ওয়াটার তাদের অনুপাত দেওয়া আছে 3:2 ঠিক আছে স্পিরিট ও ওয়াটারের অনুপাত দেওয়া আছে 3:2 যদি মিশ্রণে জলের তুলনায় 3 লিটার স্পিরিট বেশি থাকে তাহলে স্পিরিটটা কি আছে বলো তো বেশি আছে ঠিক আছে কত লিটার বেশি আছে 3 লিটার স্পিরিট বেশি আছে তবে মিশ্রণটিতে মোট স্পিরিটের পরিমাণ কত তো এখানে অনুপাতটাতে খেয়াল করে দেখা যাচ্ছে যে 3:2 দেওয়া আছে তাহলে এখানে অনুপাত কত বেশি আছে স্পিরিটের অনুপাত দেওয়া আছে 3 আর জলের অনুপাত দেওয়া আছে 2 তাহলে স্পিরিটের অনুপাত কত বেশি আছে 3 থেকে 2 বাদ দিলে 1 1 ইউনিট বেশি আছে ঠিক আছে 1 ইউনিট বেশি আছে কি বেশি আছে স্পিরিট বেশি আছে তো আমাদের এখানে বলেও দেওয়া আছে 3 লিটার বেশি স্পিরিট আছে তাহলে 1 ইউনিট বেশি স্পিরিট মানে আমরা দেখতে পাচ্ছি 3 লিটার 3 লিটার কি বলতো 3 লিটার হচ্ছে 3 লিটার কি বলতো স্পিরিট ঠিক আছে 1 ইউনিট বেশি আমরা অনুপাত থেকে দেখতে পাচ্ছি 1 ইউনিট কি বেশি আছে স্পিড বেশি আছে আর সেটাই মানেই আমাদের বলে দেওয়া আছে 3 লিটার স্পিড বেশি তাহলে 1 ইউনিট মানে 3 লিটার তাহলে আমাদের কি বের করতে হবে ওই মিশ্রণে মোট স্পিডের পরিমাণ কত তাহলে স্পিডের জন্য অনুপাত দেওয়া ছিল 3 তাহলে 1 ইউনিট মানে যদি 3 লিটার হয় তাহলে এই 3 ইউনিট মানে কত তাহলে একের সাথে আমাদের এখানে 3 গুণ করে দিতে হবে তাই না তাহলে 3 ইউনিট 1 ইউনিট মানে যদি 3 লিটার হয় তাহলে 3 ইউনিট মানে কত হবে তাহলে অবশ্যই 3 গুণ 3 3 ত্রিকে 9 লিটার এই 9 লিটার কিন্তু আমাদের কি ছিল বলতো 9 লিটার কিন্তু আমাদের মোট স্পিডের পরিমাণটা আমরা পেয়ে গেলাম অপশন সি এখানে কিন্তু সঠিক অ্যানসার হলো আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো কি বললাম 1 ইউনিট মানে 3 লিটার তাহলে আমাদের স্পিডের পরিমাণটা কত ছিল 3 ইউনিট ছিল তাহলে 3 ইউনিট মানে কত লিটার 3 ত্রিকে 9 লিটার আমরা পেয়ে গেলাম পরের প্রশ্ন দেখব 6 নম্বরে দেখো 6 নম্বর প্রশ্নে রয়েছে 30 টাকা 20 পয়সা কেজি দরের চালের সঙ্গে 60 টাকা 40 সরি 36 টাকা 40 পয়সা কেজি দরের চাল কি অনুপাতে মেশালে মিশ্রিত চালের ক্রয় মূল্য প্রতি কেজি 32 টাকা 60 পয়সা হবে ঠিক আছে তাহলে আমাদের দু রকম বলছে চালের কথা বলা হয়েছে এরকম যদি অঙ্ক থাকে যে 30 দু রকম চাল বা চা বা যে কোনো কিছু যদি দু রকম জিনিস থাকে দু রকম দাম থাকে সেটাকে যদি মেশানো হয় মেশানোর পরে যদি একটা নতুন দাম পাওয়া যায় সেখান থেকে যদি আমাদের জিজ্ঞাসা করা হয় যে কি অনুপাতে মেশানো হলো তখন আমরা খুব সহজভাবেই সমাধান করতে পারবো তো দুদিকে দু রকম চালটা আমরা লিখবো চালের দামটা কত আছে 30 টাকা 20 পয়সা তাহলে 30 টাকা 20 পয়সা মানে দশমিক দিতে পারবো 30.20 ঠিক আছে এত টাকা একরকম চালের দাম আর একরকম চালের দাম কত 36 টাকা 40 পয়সা মানে 36.40 ঠিক আছে এরকম দু রকম চালের চাল আমরা দুদিকে লিখলাম এবার আমাদের মাঝখানে কি লিখতে হবে যে নতুন যে আমরা মিশিয়ে দু রকম চাল মেশানোর পরে যে দামটা পেয়েছি সেটা 32 টাকা 60 পয়সা এটাকে মাঝখানে লিখবো আমরা 32.60 টাকা এটাকে মাঝখানে লিখলাম এবার আমাদের কি হবে বলতো অনুপাত বের করবো যে কি অনুপাতে মেশালে এই প্রথম প্রকার চাল 30.20 টাকা আর 36.40 টাকা এই দুই রকম চাল কি অনুপাতে মেশালে আমাদের দামটা কত আসবে 32.60 টাকা আসবে ঠিক আছে তো এর জন্য মাঝখানে 32 টাকা লিখলাম 32.60 টাকা মাঝখানে লিখলাম এবার এরকম দাগ দেব দাগ দেওয়ার পরে কি করব বিয়োগ করব কোনাচা বিয়োগ করব 36.40 থেকে 32.60 আমাদেরকে কি করতে হবে বিয়োগ করতে হবে ঠিক আছে তোমরা যদি সরাসরি বিয়োগ করো তাহলে কত আসবে এখানে আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে 3.80 ঠিক আছে 3.80 টাকা আমরা পেয়ে যাব আমাদের টাকা লেখার আর প্রয়োজন নেই এবার দেখো এবার এখান থেকে 30.20 থেকে 32.60 বিয়োগ করা যায় না তার মানে উল্টা বিয়োগ করতে হবে 32.60 থেকে 30.20টা বিয়োগ করতে হবে তাহলে আমরা কত পাবো এখানে পেয়ে যাব 2.40 ঠিক আছে এই যে আমরা পেয়ে গেলাম কি বলতো একটা পেলাম 3.80 আর একটা পেলাম হচ্ছে 2.40 এই দুটোকে আমরা অনুপাত করে দেবো তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে যে কি অনুপাতে মেশাতে হবে তাহলে আমরা এখানে অনুপাত করে দিচ্ছি 3.80:2.40 ঠিক আছে এই দেখো এই দশমিক দশমিক উঠিয়ে দিলাম আর এই শূন্য শূন্য কেটে গেল তাহলে কত হচ্ছে 38:24 ঠিক আছে 38:24 আরও কাটাকাটি যায় আমরা দুই দিয়ে কাটতে পারবো দুই দিয়ে 19.2×38 দুই দিয়ে 12×24 আর কাটাকাটি যায় না তাহলে 19:12 আমরা পেয়ে গেলাম যে দুই প্রকার চাল 19:12 অনুপাতে মেশালে তখন কিন্তু আমরা মিশ্রিত চালের প্রতি কেজির মূল্য আমরা 32.60
পয়সা করে পাবো, ঠিক আছে, 32 টাকা 60 পয়সা করে কিন্তু আমরা পাবো। তাহলে আমরা এখানে অপশন মিলাবো, অপশন ডি এটা সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমরা এই ক্লাসগুলোর পিডিএফ ফাইল পেতে চাইলে অবশ্যই আমাদের এসএম অনলাইন ম্যাথ ক্লাসের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে। শুধুমাত্র পিডিএফ নয়, বিভিন্ন চাকরির পরীক্ষার নোটিফিকেশন, হোমওয়ার্ক, মোটিভেশন ইত্যাদি সমস্ত কিছু তোমরা কিন্তু সেখানটাতে পেয়ে যাবে, ঠিক আছে। তো যারা শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি দেখলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে কিন্তু আমরা আরও গুরুত্বপূর্ণ অনুপাত সমানুপাতের অঙ্ক দেব। তো এই ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।